আমরা লাইভ, আমার সঙ্গে আছে সৌরভ। প্রথমবার সৌরভের সঙ্গে আমি এরকম ভাবে আড্ডা দিচ্ছি। থ্যাংক ইউ হ্যাঁ, সৌরভ টলি টাইমে আসার জন্য এরকম ভাবে এক ভার্চুয়াল আড্ডায়। তোমার সঙ্গে আগে আমার এরকম সামনাসামনি ইন্টারভিউ বা আড্ডা খুব একটা হয়নি, যতদূর আমার মনে পড়ছে আর কি। না প্রমোশনে দেখা হয়েছে বলে কোন একটা সিরিজের প্রমোশনে। হ্যাঁ 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 হ্যাঁ, বাট এইভাবে আড্ডাটা হয়নি না আর কি। কেমন আছো, বাড়িতে কেমন ভাবে কাটছে? লকডাউনটা নতুন অভিজ্ঞতা, মানে একবারে বলাটা খুব কঠিন। প্রথম প্রথম তো মনে হচ্ছিল কেউ বাঁচবো না, সবাই বোধহয় করোনাতে মারা যাব। তারপর যত সময় এগুলো বুঝতে পারলাম যে না, মানে এরকম নয়, বিষয়টা বিপজ্জনক কিন্তু তার থেকে নিজেকে বাঁচানো সম্ভব। তারপর দেখলাম যে কোনো কিছুই হয়তো খুলবে না, আর কি খুলবে। তারপর দেখতে পাচ্ছি খুলছে, যেটা পজিটিভ দিক। মানে সবকিছু থমকে থাকাটাও তো ঠিক নয়, মানে যে কোনো দিক থেকেই তো অল্প হলেও যে মুভ করা শুরু করেছে মানুষ সব রকম দিক থেকেই, তো সেটা প্রচন্ড পজিটিভ দিক। তো সব মিলিয়েই একটা মিশ্র সময় কেটেছে, মিক্সড। কি নতুন নতুন অভিজ্ঞতা কি, মানে লকডাউন তো অলটুগেদার ইটস এ নিউ একটা কি বলবো এক্সপিরিয়েন্স সবার কাছে, বাট হ্যাঁ, তোমার কাছে ঠিক নতুন কি কি ঘটলো জীবনে, নতুন কি অভিজ্ঞতা বাড়িতে থেকে বা নিজেকে কিভাবে কি বলবো কনসেন্ট্রেট করে রাখলে? মানে আমরা তো অনেকেই কি করব, কেউ ডিপ্রেসড, কেউ কি করব ভেবে পাচ্ছি না, অনেক রকম হচ্ছিল, নিজেকে কিভাবে রাখলে? ফার্স্ট যেটা আমি ডিসকভার করলাম, মানে গত আমার 31 বছরের জীবনে আমি এত বেশি বাড়িতে থাকিনি, গত 4 মাস থেকেছি। তো সেটা একটা বড় প্রাপ্তি আমার মায়ের। হ্যাঁ তো হ্যাঁ, একদম একদম। সারা জীবনের অবজেকশন ছিল যে ছেলের বাড়িতে থাকতে ইচ্ছা করে না, তো আর কোনো উপায় ছিল না, তো সে বাড়িতেই ছিল। তো সেটা একটা। আর যেটা হলো গিয়ে যে নিজেকে নিজে বোঝানো, মানে যতই বিরক্ত হই না কেন বা যতই অ্যাংজাইটি হোক না কেন, বা কিছুই হচ্ছে না, ডিপ্রেসিং সবকিছু চারিদিক, তো সেখান থেকে নিজেকে বোঝানো যে না চলো, মানে তার মধ্যেও একটা মুভ তো করছে, তার মধ্যেও তো দিনগুলো পাল্টাচ্ছে, তারিখ পাল্টাচ্ছে, মানুষের চেষ্টা পাল্টাচ্ছে, ইনফ্যাক্ট করোনার গতি প্রকৃতিও পাল্টাচ্ছে। তো পাল্টাচ্ছে, সেটা এত প্রকৃতি পাল্টাচ্ছে, আমি মাঝে আমি তো দেখি না, করোনা রিলেটেড কিচ্ছু হ্যাঁ দেখি না আমি এখন আর। হ্যাঁ, মানে আমি আমি নিউজগুলো দেখলেই অ্যাভয়েড করি, হ্যাঁ, যত, কারণ আর ভাল লাগে না শুনতে, জানি খুবই পেইনফুল, একদমই মানে তাই। খুবই, মানে কি হবে আমরা কাকু আরো কেউ জানি না, মানে আমরা আলটিমেট কি দাঁড়াবে। হ্যাঁ, তো দেখা যাক, নতুন অভিজ্ঞতা। বাড়িতে কে কে আছে সৌরভ? আমি আর মা, দিদি আর আমার পুচকে ভাগ্নে রয়েছে, সে তারা দুজন আর কি দিল্লিতে থাকে, তো লকডাউনের আগে এখানে আটকে পড়া, তো ভাগ্যিস, ভালোই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ভাগ্যিস, কারণ পুচকেটা আছে বলে একটা, মানে বেশ খানিকটা সময় ওর সঙ্গে কেটে যায়। আর আমরা আমি 300 মিনিটের দুখানা কন্টেন্ট লিখলাম, তো ফর আচ্ছা সিরিজ, ওকে, তো সেটা লিখতেও প্রসেস বা যেভাবে হয় কন্টেন্ট গুলো লেখা, তো সেখানে অনেকটা সময় দিতে হয় ডেফিনেটলি, মানে 300 মিনিট, 300 মিনিট মানে 600 মিনিট। তো তাতে আমি ভাবলাম যে এই এই এত কম সময় আমি লিখে উঠতে পারতাম না যদি না লকডাউন থাকতো, কারণ আমি ডেফিনেটলি অন্যান্য দিকে ডাইভার্টেড হতাম এবং আমি অনেকগুলো সময় নষ্টই করতাম হয়তো, তো সেগুলো করা হয়নি ডিউ টু লকডাউন। তো খুবই, মানে আমার স্ক্রিপ্ট লেখার যে টাইম বা কন্টেন্ট লেখার যে সময় আমি নিই, তার থেকে অনেক কম সময় আমি লিখে উঠতে পেরেছি, তো এর জন্য সাবাসি আমাকে। তোমার তো আমরা দুটো সত্তা দেখতে পাই, মানে অভিনেতা হ্যাঁ, প্লাস ডিরেক্টর। তুমি কোন সত্তাটাকে মানে কেউ ডাকলে, মানে অভিনেতা সৌরভ চক্রবর্তী নাকি পরিচালক সৌরভ চক্রবর্তী, তুমি কোনটাতে বেশি খুশি হও? কি বললে, সব কি বলে ডাকলে সে বেশি খুশি হও? খুব কঠিন, মানে মানে কোনটা বলবো, কিন্তু যদি অনেস্টলি বলতে হয় তাহলে বলবো আমি পরিচালক সৌরভ। হ্যাঁ, তো আমি বরাবর হ্যাঁ মানে আমি যতবার তোমার ইন্টারভিউ দেখেছি বা যতদূর শুনেছি, যে তুমি বরাবর পরিচালক হওয়াটাই বা মানে হতে চেয়েছিলে, পরিচালকই হতে চেয়েছিলে মেনলি। হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রিতে আসাও সহকারী পরিচালক হিসেবে, আমি রানা হুম দাশুদের সাথে হুম অ্যাসিস্ট করতাম একদম শুরুর দিক থেকে, 10 বছর আগে, তো একদমই থার্ড ফোর্থ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢোকা। তখন আমি কলেজ ফাইনাল ইয়ার বোধ হয় কমপ্লিট তখন করি নি, ফাইনাল ইয়ার দেওয়া বাকি আছে আমার তখন, তো সেই সময় আচ্ছা আমি আমি আসি। তো তার আগেও থিয়েটারে, আমি যে থিয়েটার করতাম গণকৃষ্টিতে, সেখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের যা বন্ধু বান্ধবরা ছিল তারা মিলে একটা দল করা, যে সেই সময় হয় যে আমাদেরও কিছু বলার আছে যেটা আমরা আমাদের মতন করে বলতে পারছি না,
তো সেখানেও আমি পরিচালনাই করতাম, আমার আচ্ছা বেশ কিছু নাটক সেই সময় ডিরেক্ট করি, অভিনয় করি আমরা সবাই মিলে, এবং আমাদের প্রত্যেকটা বন্ধু ঘটনাচক্রে নিজ নিজ জায়গায় সুপ্রতিষ্ঠিত, সেটা ভাবতেও খুব ভালো লাগে। দলটা একটা সময় পর এক্সিস্ট করেনি, যথারীতি যা হয় কর্মব্যস্ত জীবন, সবাই সবার জায়গাগুলোতে মুভ করে গেছি, কেউ কেউ টিকেও রয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়ামে। আর্টেরও তো আর অনেক রকম মিডিয়াম হয়। অনেক রকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা খুব মজার লাগে যে ওই সময় আমি পরিচালনা করতাম, সেখান থেকে অ্যাসিস্ট, ঘটনাচক্রে অভিনয়, অভিনয়টাকে জীবন জীবিকা হিসেবে ভেবে নেওয়া, পরপর করতে থাকা, এবং এটা ভেবে নেওয়া যে আমি এক সময় ফিরবো, মানে আমারও আমার বলা গল্পগুলো আমি বলবো। হুম তো সেখানে ফিরতে মানে ফিরে আসতে পেরেছি, তো সেটা আমি ডেফিনেটলি আমি মানে সেটা আমি খুব কৃতজ্ঞ মানুষের কাছে, নিজের কাছে, মানে আমার যা প্রাপ্তি তার কাছে আর কি। হ্যাঁ, মানে এই ইন্ডাস্ট্রি বলে, মানে যে কোনো ইন্ডাস্ট্রিতেই, মানে এই স্পেশালি আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা কথা বলি না, যে আমাদের একটা খুঁটির জোর দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার, আদারওয়াইজ দাঁড়াতে পারবো না, এই একটা প্রশ্ন বা কথা সব সময় থাকে, আমরা সব সময় শুনতে থাকি বা বলতে থাকি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার এই ধরনের কোনো সমস্যা বা মানে কোথাও গিয়ে এই ডিফিকাল্টিস গুলো ফেস করতে হয়েছে? কারণ যেহেতু তোমার ফ্যামিলিতে তো কেউই ধরো এই ইন্ডাস্ট্রি থেকে নয়, যতদূর আমি জানি, আমি না ঠিকই জানো হ্যাঁ না, দেখো ডিফিকাল্টিস তো ফেস করতে হয়েছে অনেক সবাইকেই হয় আমার ধারণা, প্রচুর ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। দেখো সেগুলো নিয়ে আলোচনা করাটাও যে খুব একটা প্রাসঙ্গিক এখন আমার মনে হয় না, মানে সেগুলো তো 100% মানে মানে এটাকে অমান্য করার বা অস্বীকার করার কোনো জায়গাতেই নেই। তো আমি এটা বলবো যে দুটো জোরের প্রয়োজন, মানে নয় খুঁটির জোর, নয় নার্ভের জোর। তো তবে তো আমি বোধহয় সেকেন্ডটা বা বেশি বিশ্বাস করি, বেশি যেহেতু খুঁটি নেই তাই নার্ভের জোরটা রাখাটাই বেটার, মানে যতটা পারা যায়, যতটুকু পারা যায়। তোমার ছোটবেলাটা কেমন কেটেছে? ছোটবেলাটায় কোথায় কেটেছে বা কিভাবে কেটেছে? আমি বেলঘড়িয়া নিমতা বলে একটা জায়গা আছে, নিমতা মাঝেরহাটি, তো ওখানে আমার বড় হওয়া, আমি হুম বেলঘড়িয়ার ছেলে, তো আমার আচ্ছা নিমতা হাই স্কুলে পড়াশোনা করা উচ্চ মাধ্যমিক অব্দি, তো আচ্ছা মজারই কেটেছে। কলকাতা, কলকাতা 49 ডেফিনেটলি, কিন্তু কলকাতাও নয়, মানে কলকাতার লাগোয়া হ্যাঁ কলকাতা যেটা হয়, বাড়তি লাগোয়া, কলকাতা হ্যাঁ যেটা হয়, একদম কলকাতার যে কালচার এবং কলকাতা লাগোয়া কলকাতা, বৃহত্তর কলকাতার যে কালচার, ছোট ছোট ক্ষেত্রে সেগুলো পার্থক্য হয়। মানে আমি দেখেছি সাইকেলে অবশ্যই, চড়ে হ্যাঁ প্রেম, আমি দেখেছি যে লাকি দিন, সাইকেলের পেছনে হ্যাঁ বা লাকির দিন সামনে, ওয়াট এভার, হ্যাঁ কোচিং কোচিং সেন্টারে কেউ না আসা, তো রাখি পড়ার ভয়, তো সামনেই এগুলো তো রাখি আসছে, একদমই হ্যাঁ মফস্বলীয় সেন্টিমেন্ট, তো সেগুলো হ্যাঁ অবজারভেশন আমার খুব ক্লোজলি হয়েছিল ছোটবেলায়, এবং সেটা হ্যাঁ খুব মজা। মানে যখন কন্টেন্ট লিখি তার হুম একটা ইনফ্লুয়েন্স তো থাকেই, হ্যাঁ মানে সেগুলো খুব মজার, খুব মজার মজার এক্সপিরিয়েন্স সেগুলো। মানে এই রাখির দিনে কোচিং সেন্টার কি সৌরভ বাঙ্ক করতো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো একটা ট্র্যাডিশনের মতন ছিল আর কি, মানে কার ঘাড়ে পড়বে আর কি, সেই রিস্কটা নেওয়ার কি দরকার। এবার ভ্যালেন্টাইন্স ডে তো সেটাই, উল্টো হতো আর কি, প্রচুর ছেলেরা গিয়ে উপস্থিত হয়েছে, কোনো মেয়েরাই আসেনি আর কি, দায় মুক্ত হয়েছে ভ্যালেন্টাইন্স ডে দিন না এসে। তো আচ্ছা অনেক রকম অনেকগুলো হয়েছে, এবার প্রশ্ন আছে, হ্যাঁ হুম 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 বলো বলো না বলো না বলো 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 না, তুমি বলো, না, তুমি আমি বলো, বলছি তারপর আমি আমি বলছি। সরস্বতী পুজোটা খুব মজার ছিল আমাদের কাছে, মানে ওইটা একটা অফিসিয়াল ছাড় পাওয়া যেত, আর পাড়ার হুম দাদা কাকারা যদি সাইকেলের পিছনে কোনো সরস্বতীকে বসতেও দেখতেন, খুব হুম একটা রিপোর্ট করতেন না বাড়িতে, তো তার একটা হুম বাড়তি সুবিধা সরস্বতী পুজোতে পাওয়া যেত। রাইট। এমনিতে তোমার বাড়িতে কি সবাই মানে মা বাবা কি স্ট্রিক্ট ছিলেন নাকি না ভীষণ লিবারেল? ভীষণ 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 স্ট্রিক্ট ছিলেন, মানে কিছু কিছু জায়গায় ভীষণ স্ট্রিক্ট ছিলেন, এবং মানে প্রয়োজনীয় ছিল, আমি খুব ছটফটে ছোটবেলা থেকে, তো ও আমার এখন আচ্ছা, মনে হয় যে হ্যাঁ মানে ছটফট করলে তো একটুখানি হতে হবে, করা কি করা যাবে। নয় দুষ্টু ছিলে, ডান পিঠে ছিলে? ডান পিঠে বলবো না, দুষ্টু ছিলাম আর খুবই ছটফটে, মানে আমার মানে স্থির হয়ে আমি পড়া পড়তে বসার সময় আমি দুলতাম, মানে এটা খুব বাজে অভ্যেস, মা প্রচন্ড মাথায় চাটি মেরে মেরে সেটা ঠিক করতে পারেননি, আর কিছু লিখতে দিলে শুয়ে আচ্ছা পড়তাম, আমি এখনো স্ক্রিপ্ট বিছানায় শুয়ে লিখি, এবং মা মা ও ওই কথা যে আচ্ছা শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে, এরকম টাইপের প্রচুর প্রবচন শুনিয়েছেন, কিন্তু আখেরে লাভ হয়নি সেটা শুনিয়ে, ওটা আমি কমফোর্ট ফিল করি শুয়ে লিখতে। কিছু প্রশ্ন আছে আমি নিয়ে নি, অনেক দর্শকরা ওয়েট করছে। নীল বিশ্বাস, দাদা কার্টুন ওয়েব সিরিজটা জাস্ট ফাটাফাটি, থ্যাংক ইউ। রিমনি রয়, ধানবাদ লুজ এবং শব্দ জব্দর পার্ট 2 চাই,
আর এটা আমাদের ডিমান্ড, আমাদের দাবি, মানতে হবে, মানতেই হবে। না না, ডেফিনেটলি ডেফিনেটলি, আমিও চাই, আমিও চাই, কারণ এই দুটো সিজন মানে দুটো সিরিজই এরকম ভাবে লেখা হয়েছিল যে তার কনক্লুশনটা আমরা নেক্সট সিজনের জন্য রেখে দিয়েছিলাম, ধানবাদ ব্লুজের ক্ষেত্রেও তাই এবং শব্দ জব্দ ক্ষেত্রেও তাই। তো অ্যাজ এ মেকার আমি তো চাইবই ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব ধানবাদ ব্লুজ এবং শব্দ জব্দ টু সামনে আসুক, এবার বাকিটা দেখা যাক সময়ের এই অপেক্ষা। এই যে দুটো স্ক্রিপ্ট লিখলে তার মধ্যে কি একটা হতে পারে? না, দুটো কমপ্লিটলি অন্য, থ্রিলার ডেফিনেটলি, কিন্তু আমি একটা তো বলাই যাবে না, একটা একটা মানে একটা 90-এর দশকের পশ্চিমবঙ্গের ওপর তো ভিত্তি আচ্ছা, করে, তো কারণ 90-এর দশক আমিও বড় হয়েছি কিছু মানে হ্যাঁ, অনেকটা, 90-এর দশক আমার জন্মানো কিশোর ছোটবেলা প্রায়। হ্যাঁ হ্যাঁ বয়স থেকে দেখা, আমি তো আমার 90-এর দশকে আর এই 2000-এর পর মানে Y2K হয়ে যাওয়ার পর যে ভারতবর্ষ, তার মধ্যে একটা অদ্ভুত পার্থক্য নজরে পড়ে সব সময়। তো সেরকম একটা কন্টেন্ট, সে কন্টেন্টটা কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু আমি যে 90-এর দশকটা দেখাতে পারবো যে দর্শকে অনেক ফ্যান্টাসি ছিল, তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড, তো তার জন্য রিসার্চ চলছে, তো দেখা যাক। টুয়া উপাসনা দে, সৌরভের কি মেগা সিরিয়ালে কাম ব্যাক করার কোনো ইচ্ছা আছে? আই ওয়ান্ট হিম টু বি ব্যাক উইথ আ কমপ্লিট নিউ ক্যারেক্টার, জাস্ট লাইক, সরি, ও একটা কিছু শর্ট ফর্ম লিখেছে, বুঝতে পারলাম না আমি। এনিওয়ে, কি কি লিখেছে? BKLAC, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, BKALC, LAC, রাইট, হ্যাঁ 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 BKLAC, হ্যাঁ সরি, ওটা বধু হ্যাঁ কোন আলো লাগলো চোখে, ওকে, আচ্ছা, কারণ ওটা আমার খুবই এখন পপুলার সিরিয়াল এবং শর্ট ফর্ম হয় না বাবা। আর নামটাও যথেষ্ট বড় আর কি, মানে কাউকে বলতে গেলে হ্যাঁ বধু কোন আলো লাগলো চোখে, লাগলো চোখে, তো হ্যাঁ 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 ওটা খুবই আমার কাছে খুব মেমোরেবল সিরিয়াল, কারণ ওই সিরিয়ালে এতটা পপুলারিটি হয়েছিল এবং শহরের লোক খুব দেখতো, যে কারণে শহরে ঘুরতে গেলে বা কোথাও গেলে একটা একটা ফিডব্যাক পাওয়া যেত, র্যান্ডম ফিডব্যাক পাওয়া যেত, তো খুব মজার লাগতো ডেফিনেটলি, এবং সিরিয়ালটা করতেও মজার লাগতো কারণ ইউনিটটা খুব দারুণ ছিল। আমার কো স্টার পায়েল, যার সঙ্গে আমার জুটি, হুম ও হুম খুবই সিনসিয়ার, খুবই ডেডিকেটেড, খুবই অনেস্ট একজন মানুষ। হুম জয়দীপ দা ওখানকার এডিটিং, ইনফ্যাক্ট হুম ভেঙ্কটেশের তরফে যারা সব ছিলেন, তো প্রত্যেকের সঙ্গে একটা ইন্টারেস্টিং বন্ডিং ছিল এবং আমরা খুব মজা করে কাজটা করতাম, প্রচুর গল্প আড্ডা হতো, কন্টেন্টটাও খুবই বিশ্বাসযোগ্য ছিল এবং যে কারণে হুম দর্শকের একটা ভালোবাসা রয়েছে। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে ইনফ্যাক্ট যে আমি, ইনফ্যাক্ট আমার নামও হয়ে গেছিল আলোর বর, তো আমাকে রাস্তায় এখনো টুক করে শুনলে না কানে, হ্যাঁ মানে এত বছর পর আগেরও জিনিস এখনো কানেক্ট করে। তো আমার ইচ্ছে নেই একদম বলবো না, তবে ডেফিনেটলি ইচ্ছে রয়েছে, দেখা যাক কোনো ইন্টারেস্টিং প্রজেক্ট, কারণ টেলিভিশন যতটা দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে এখনো আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে, সে তুমি সিরিজ বলো বা ইন্টারনেট বলো বা সিনেমা বলো, অত গ্রাহক সংখ্যা বা দর্শক সংখ্যা তাদের নেই এখনো অব্দি, তো ডেফিনেটলি যে মিডিয়ামের এতটা পেনিট্রেশন, এতটা লার্জ অডিয়েন্স স্কেল, তো সেখানে কাজ হুম করতে হুম চাইবে না কেই বা, তবে বেটার কোনো কন্টেন্ট হলে যেখানে মনে হয় আমি নিজে ফিট ইন করে যাব, আমাকে লোকে মেনে মানিয়ে নেবে, তো দেখা যাক, সেরকম নিশ্চয়ই হতেই পারে, তবে এখন নয়, আপাতত নয়। আপাতত নয়। এমনি আমি এটা এমনি আমার তরফ থেকে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি ওয়েব আমরা সবাই তোমাকে ওয়েব সিরিজ বলো বা সিরিয়ালে তো অভিনয় করতে দেখেছি, বড় পর্দার কি কোনো প্ল্যানিং বা ইচ্ছে? সেটা নিজের পরিচালনাতেও হতে পারে, এরকম কোনো প্ল্যানিং কিছু আছে? পরিচালনার ক্ষেত্রে তো ডেফিনেটলি রয়েছে এবং লকডাউনের আগেই আমরা প্রায় ডিসাইড করে ফেলছিলাম এরকম একটা কিছু, আচ্ছা, তো তারপরে তো লকডাউনের পর পুরো ভেস্তে গেল, কারণ হল কবে খুলবে, মানুষের খুলবে, হ্যাবিট তৈরি হবে কিনা আবার, কারণ একটা হ্যাবিট হ্যাবিট পুরো ব্রেক করে যাওয়া, কতটা ভরসা রাখবে এন্টারটেনমেন্ট নেওয়ার ক্ষেত্রে যেখানে লাইফ রিস্ক রয়েছে, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন। সেই অভ্যেসটা তৈরি হতে আমার ধারণা একটা সময় লাগবে, সেটা হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, কিন্তু হয়ে যাবে, কারণ আমার মনে হয় যে মানুষ যত ডিস্টার্ব থাকবে, যত কমপ্লিকেসি বাড়বে মানুষের জীবনে, তত রিলিফ পয়েন্টের কাছে মানে রিলিফ পেতে গেলে আর্টের কাছে আসতে হবে, তো এখনো পর্যন্ত সিনেমা ইজ এ সাকসেসফুল মিডিয়াম, যেটা মানুষকে পেনিট্রেট করতে পারে মানুষের মাথায় গিয়ে,
তো ঠিক আছে ফিরতে হবে, কিন্তু এই লাইফ যদি ভ্যাকসিন এসে যায় তো মানে নাথিং লাইক ইট, মানে তার থেকে তো ভালো কিছু হতেই পারে না, তখন অনেক কবে বেশি ইজি আসবে হয়ে সেটাই যাবে। এখন প্রশ্ন। হ্যাঁ 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 তো সিনেমা বানানোর প্ল্যানিং রয়েছে, অভিনয়ের ক্ষেত্রে তো আমি জানি না, সেটা তো বাকিরা জানে যারা আমাকে নিতে চায় বা নেবে, তো সেটা আমার হাতে নেই, বানানোটা আমার হাতে আছে। তবে ছবি পরিচালনার খুবই ইচ্ছে রয়েছে, কারণ কে বা নাই চায় না, কে বা চাইবে না আর কি, এত বড় স্কেল যেখানে তুমি তোমার ঘাম রক্ত পরিশ্রম দেখতে পাচ্ছ লার্জ ফরম্যাটে, তো ডেফিনেটলি ওটা ডিলিউশনের মতন যে কোনো মেকারদের কাছে। ওটা কি ট্রিক্সটার থেকেই হবে? এই কঠিন প্রশ্ন, দেখা যাক দেখা যাক, হলে তো আমি চাইবো হোক, আমি ডেফিনেটলি চাইবো হোক। এই যে ট্রিকস্টার, মানে ধরো তোমার যে সংস্থা আছে এইটা বানানোর প্ল্যানিংটা কবে থেকে করলে? মানে এটাও তো একটা, ধরো একটা প্রোডাকশন হাউস বানানো, এটাও কিন্তু একটা বড় রিস্কের ব্যাপার, ভীষণ বড় কি ভীষণ বলবো, ভীষণ বড় একটা রিস্কের ব্যাপার। তো এইটা প্ল্যানিংটা কবে করলে বা কিভাবে করলে, বা সেই জোরটা কোত্থেকে পেলে সেটাও বলতে জিজ্ঞেস করবো আর কি। ট্রিক্সটার আমি যখন অভিনয় করতাম বধূ কোনালু লাগলো চোখে, তখনই আমরা ইউনিট মেম্বাররা, আমার কিছু অ্যাক্টর কৌশিক পায়েল দুজনে, তো তারা মিলে আমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম। আমরা সারাদিন ধরে সিরিয়ালে শুট করতাম, আর রাতের যে সময়গুলো পেতাম সেই সময়কেই শর্ট ফিল্ম শুট কর শর্ট ফিল্মটা শুট করতাম। তো গোটা 4-5 মাস মিলিয়ে আমরা শেষ করি বাতিক বিজ্ঞাপন বলে। তো সেই সময় আমাদের খুব মানে এনকারেজ করেছিল আমাদের আশপাশ, আমাদের বন্ধু বান্ধব, আমাকে আমার বন্ধু বান্ধব সেই সময়। তো তখন থেকে মাথায় যে নিজের কিছু বানাতে হবে, মানে আবার ফিরে আসে সেটাতে, তো চেষ্টা ছিল, উপায় হয়ে উঠছিল না যে কি ফরম্যাট। আর একটা জিনিস আমার সবসময় মনে হয়, যদি বানাতে হয়, যদি নিজের গল্প বলতে হয়, সেক্ষেত্রে প্রোডাকশনের ক্ষেত্রে নিজের ইনভলভমেন্ট থাকা, নিজে নিজে ইনভলভ থাকাটা ভীষণ জরুরি, না হলে অনেক সময় হয় কি নিজের গল্প নিজের মতন করে বলতে পারা যায় না। তো সে কারণেই শুধু ডিরেকশন নয়, যদি আমি প্রডিউস করতে পারি তার থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু তখন আমি ছোট এবং কি করে এক্সিকিউট হবে বুঝতে পারছিলাম না, আদৌ কি পারবো কিনা, কারণ কঠিন লড়াই এখনো মানে সামনেও, তো মানে অন্যরা বিশ্বাস করার ক্ষেত্রেও বেশ কঠিন লড়াই, যে আমি একজন অভিনেতা, আমার বয়স কম, আমার অতটা এক্সপোজার নেই, সেখানে দাঁড়িয়ে প্রোডাকশন করবে, সেখানে দাঁড়িয়ে সিরিজ বানাবে, আদৌ সেটা বিশ্বাসযোগ্য কিনা, পুরোটা পারবে কিনা, কারণ আমার ডিরেক্টোরিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড নেই তার আগে। তো সেখান থেকে দাঁড়িয়ে হইচইতে ফার্স্ট কার্টুন বানানো, সবার আগে লিফট বানানো, কার্টুন বানানো, সেটা ভীষণ পপুলার হওয়া বা লোক দেখে ক্রিটিক্যালি এক্লেমড হওয়া, দেন জাপানি টয় হিট, ধানবাদ ব্লুজ হিট এবং শব্দ জব্দ, তো তারপর গুলো অনেকটা স্টেপ বাই স্টেপ, কিন্তু এটা দেখলে মনে হয় অনেকগুলো, কিন্তু তার মাঝখানে যে কোনো প্রোডাকশনকেই যারা স্টার্ট আপ বা বিগিনার, তো তাদের ক্ষেত্রে একটা কঠিন লড়াই থাকেই। তো এক্ষেত্রে হেল্প করেছিল, এই সাহসটা জুগিয়েছিল আমার কিছু বন্ধু বান্ধব, সেক্ষেত্রে ঈশিতা, অমিত দা, তো দাদের সঙ্গে এবং আমার পুরো টিম, আমাদের একটা ইয়াং টিম রয়েছে, ব্রিগেড রয়েছে, তো শুধু ইয়াং নয়, অনেকে আছে অনেকে বয়স্ক কিন্তু মনে তারা ইয়াং। তো আমাদের ইচ্ছেই ছিল যে যে ফরমেশনে আমরা দেখে অভ্যস্ত অডিও ভিজুয়ালকে, সেগুলোকে যাতে আরো অল্টারনেটিভ ওয়ে গুলোকে বার করা যায়, মানে এরকম বলছি না যে সেগুলো ভুল বা সেগুলো খারাপ, মানে কোনো ধৃষ্টতাই নেই আমার, কিন্তু আরো ডিফারেন্ট ওয়ে হতে পারে অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্স এর, তো যেগুলো আমরা দেখতে পাই, মানে যে কারণে আমরা গিলি বাইরের প্রোডাকশন গুলোকে হা করে গিলি, তো সেটা কারণ যে শুধুমাত্র স্ক্রিপ্ট, শুধুমাত্র চিত্রনাট্য, শুধুমাত্র অভিনয় তা নয়, তার মধ্যে মিউজিক, তার মধ্যে সাউন্ডস্কেপ, ভিজুয়াল ইলাস্ট্রেশন, ক্রাফটিং, সব মিলিয়ে যে মিলিয়ে যে এক্সপিরিয়েন্সটা হয় তখনই আমরা বলি বাহ দারুণ চমকে গেলাম। বাহ, কারণ তো হ্যাঁ, সে হ্যাঁ তো সেই জায়গাটায় কোথাও কি ট্রাই করার ইচ্ছাটা জন্মায়, তো সেখান থেকে সাহস আমাকে প্রচুর, মানে মাও ইনফ্যাক্ট প্রচুর সাহস জুগিয়েছে সেই সময়। তো আমাদের ট্রিক্স অ্যান্ড স্প্যান, স্প্যান যে কমিউনিকেশন আর একটা এজেন্সি, আমরা একসঙ্গে কাজ করি, তো স্প্যানও আমাকে প্রচন্ড সাহস জুগিয়েছে, নাহলে হতোই না। মানে এই ধরো ওয়েব সিরিজ যে এলো, ওয়েব সিরিজে তুমি যে কাজ করছো প্রথম থেকেই, যে কাজগুলো করছো, তো ওয়েব সিরিজ এসে অনেকটা ইন্ডাস্ট্রিতে কাজ করার প্যাটার্নটাও তো বদলে দিয়েছে দ্যাট কেস। 100% 100% আগে কি ছিল, একটা আরোপিত বিশ্বাসযোগ্যতার জায়গায় ফিকশন গুলো কোথাও একটু নাড়াচাড়া হচ্ছিল, আমি সিনেমা বাদ দিয়ে বলছি, সিনেমা সবসময় তার প্রজেকশন আলাদা, তার জন্য অডিয়েন্সকে দূরে যেতে হয়, ট্রাভেল করতে হয়, টিকিট কেটে দেখতে হয়, তো সেটা অনেকটা একটা ইভেন্টের মতন, সিনেমা দেখতে যাওয়াই যে ইভেন্ট এখন আমাদের কাছে। তো বাদ বাকি যে এন্টারটেনমেন্টের যে মিডিয়াম, সেটা টেলিভিশন বলো বা ওয়েব বলো, সেটা ঘরের মধ্যে আসছে, মানে তোমার কাছে এন্টারটেনমেন্ট এসে পৌঁছায়, তো সেক্ষেত্রে যে ঘরের মধ্যে আসে যে এন্টারটেনমেন্ট গুলো,
সেগুলোতে কোথাও একটা বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একটা আরোপিত জায়গা তৈরি হয়ে যাচ্ছিল, সেখান থেকে অনেকটা ভেঙে বেরিয়ে গেল ওয়েব। কারণ ওয়েবের শুরু থেকেই অডিয়েন্স যেহেতু ইজ আ কমপ্লিকেটেড একটা টেকনোলজি, যেখানে অ্যাপ খুলতে হয়, সেটাকে সাবস্ক্রাইব করতে হয়, সেটার সঙ্গে ডেবিট কার্ড লাগে, দেন তুমি কন্টেন্ট পারচেজ করতে পারো। তো যারা পুরোনো লোক তাদের অভ্যস্ত হওয়ার আগে ইয়াংরা তৈরি হয়ে গেল সেটাকে নেওয়ার জন্য। আর যেহেতু ইয়াংরা আকৃষ্ট হলো, খুব অচিরেই বা সহজেই একটা ইয়াং অডিয়েন্স তৈরি হয়ে গেল, যারা অনেকদিন ধরে একটা ট্রু তাদের তাদের দেখতে ভালো লাগে এরকম ক্রাইসিসে ভুগছিল। কারণ বারবার কোনো সব 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 মানুষের পক্ষেই মানে সপ্তাহে 6 বার করে হলে যাওয়া সম্ভব নয়, তো সম্ভব না, তাদের কাছে তো, একদমই না। হ্যাঁ, তার কাছে তো কন্টেন্ট গুলো তাদের কাছে এসে পৌঁছাতে হবে। তো ওয়েব যে মাধ্যম যেখানে তাদের কাছে তাদের চাহিদাগুলো পূরণ করতে থাকলো কন্টেন্ট মেকিং এ, মানে কন্টেন্টের মেরিটে, তো ডেফিনেটলি পুরো পারসেপশনটা অডিও ভিজুয়াল মেকিং এর চেঞ্জ হলো ওয়েব আসার পর 100%। কারণ শুধু তাই নয়, যেটা একটা ট্যাকটিস আমি দেখি, যে ধরো প্রথম যে কোনো ওয়েব সিরিজে ধরো 7টা এপিসোড আছে, প্রথম 2টো এপিসোড ফ্রি, মানে ধরো লোকজন দেখলো ফ্রিতে, এবার তো ইন্টারেস্টেড এলো, এবার তো সে ডেফিনেটলি পে করবেই করবে, দেখবেই দেখবে আর কি ওটাই তো বিষয়টা। হুক পয়েন্ট, ওই হুক পয়েন্ট গুলো দিয়ে বিল্ড করে যাওয়া আর কি, তুমি নড়তে পারবে না। যে কোনো থ্রিলারের একটা রমরমা, আমার ধারণা ওয়েব সিরিজের থ্রিলারের রমরমা হওয়ার একটাই কারণ, যেটা হলো গিয়ে যেহেতু থ্রিলার সবসময় আগেরটা জানতে ইচ্ছা করে, এর পরেরটা কি হলো, হ্যাঁ, পরেরটা কি প্রচন্ড। হলো, হুম তো হুম হুম সেটা না দর্শককে হুক করে রাখে একটা এপিসোড টু আর একটা এপিসোড। আজকের ডেটে দাঁড়িয়ে তো ধরো মোটামুটি তুমি, ইউ আর সাকসেসফুল, সবাই তোমায় চেনে, জনপ্রিয়। তো যখন তুমি শুরু করেছিলে কাজ, যেহেতু তুমি বেলঘড়িয়া ছিলে কিছুক্ষণ আগেই বললে, তো বাড়ি থেকে কি, মানে যেহেতু মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কি হয় যে সবসময় যে একটা গতে বাঁধা পড়াশোনা, তারপর সেখানে গিয়ে একটা ঠিকঠাক চাকরি, এভরিথিং ওকে, তো সেখানে দাঁড়িয়ে এই বাড়িকে কনভিন্স করলে কি করে? আমার বাবা লিখতে পছন্দ করতেন, তো ঘটনাচক্রে সেটাকে জীবিকা হিসেবে ভাবতে পারেননি, ডেফিনেটলি তাকে চাকরি করতে হতো। সেই সময় অনেকেই অনেকেই অনেকের পছন্দগুলোকে স্যাক্রিফাইস করতে হয়েছিল। তো যেহেতু আমি লিখতাম ছোটবেলা থেকে, তো বাবার লেখার প্রতি একটা আকৃষ্ট ছিলই, যে কারণে আমাকে এনকারেজ করতো, আর কোনো কিছুতে খুব একটা এনকারেজ করতো না। আমি ক্রিকেটও খেলতে চাইতাম, সেটাও তো এনকারেজ করতো না যতটা লিখতে করতো। হ্যাঁ, এবং মানে বাঙালি ছেলে লেখাপড়ার মধ্যেই আছে, হাজার হোক খারাপ হোক ভালো হোক লিখছেই তো, ডাঙ্গুলি খেলছে না। তো সেই জায়গা থেকে একটা প্রশ্রয় ছিল, বাড়তি নয় কিন্তু স্টেডি ছিল। তো আমার খুব কম বয়সেই ঘটনাচক্রে আমার 3টে কবিতার বই রয়েছে, তো যেগুলো আচ্ছা, আমার স্কুলে পড়তেই বেরোনো। তো আমার লেখালেখি বা আমার অনেকটা ছোটবেলা বড় হওয়া সুনীল গাঙ্গুলির বাড়িতে, তারাপদ রায়ের বাড়িতে, তো সেখান থেকে আচ্ছা, লেখার প্রতি একটা আকৃষ্ট হওয়াটা জন্মায়, যে আমি পড়বো বা লিখবো, বা আমি যে ধরনের কবিদের কবিতা পাঠ্যপুস্তকে পড়ছি তার বাইরেও একটা অদ্ভুত শব্দবন্ধনী তারা ব্যবহার করছে, অদ্ভুত লাইন লিখে বা ইলিউশন তৈরি করছে শব্দের মাধ্যমে, লেখার মাধ্যমে, যেগুলো আমি পাঠ্যপুস্তকে মিস করে যাচ্ছি। দেন জীবনানন্দের পরবর্তী যারা প্রজন্মের কবিদের কবিতা পড়তে শুরু করা, সেরকম বন্ধু বান্ধব তৈরি হয়ে যাওয়া, তো সেখানে একটা এনকারেজ করা ছিল। এবং থিয়েটারটা ওই মানে বাবা পছন্দ করতেন লেখালেখি, আর মায়ের একটা ওই মানে থিয়েটারের ভালোবাসা ছিল, মানে আমি খুব ছোটবেলায় অ্যাপারেন্টলি হাফ প্যান্ট পরে আমি টিকটিকি দেখতে গেছিলাম মায়ের সঙ্গে, সৌমিত্র বাবু, তো মায়ের একটা তো পছন্দ ছিলই। তো থিয়েটারে যখন ঢুকি, যে কারণে বারণ করা হয়নি, তারপরে তো কলেজে ওঠার পর পাখনা গজালো এবং থিয়েটার থেকে মনে হলো আমি বানাবো, তারপরেরটা তো নিয়ন্ত্রণের বাইরে। তুমি কোন কলেজে পড়তে? সিটি কলেজ, নর্থ সিটি, সিটি আমি কলেজ, নর্থের ছেলে, তো নর্থ আমার সিটি, স্ট্রিট সিটিতে আমি আমার পড়তাম। হ্যাঁ, স্ট্রিটে। আচ্ছা, এটা কবিতা শোনানো যায় কি, পসিবল? কবিতা শোনানো যায়, আমার তো মনে থাকে না কবিতা, খুবই মুশকিল। না, তুমি উঠে গিয়ে তোমার কবিতার বই বের করেও কবিতা শোনাতে পারো। সেগুলো খুব ছোটবেলাকার কবিতা, ওটা শোনাতে কেমন মনে হবে, নিজেরই কেমন যেন লাগবে, ও খুব ছোটবেলায় লেখা। আমার ম্যাক্সিমাম ফোনে থাকে, মনে থাকে না। ভালো মিললো কিন্তু, ফোনে থাকে মনে থাকে না। আমাদের অনেক কিছুই তো মানে ফোনটা একটা সেকেন্ড মনের মতো নেই, অনেক কিছুই আমাদের মেমোরিতে থাকে না যেটা ফোন মেমোরিতে থাকে, একদম মন মেমোরিতে একদম, থাকে না সেগুলো। মন মেমোরিতে থাকে না, রাইট? শোনানো যাবে কি, এনি হাউ কি পসিবল হবে? আমি এই আমি জানি না, এই উইন্ডোটাকে কি অফ করলে আমাকে শুদ্ধ অফ হয়ে যাবে, এরকম কোনো বিষয় আছে? তাহলে এইটা না আমি এই আমিও ফোনটা বলতে পারবো না, ফেটেই আমি দেখাতে, এটা না আমিও জানি না, আমি যা টেকনিক্যালি চ্যালেঞ্জড অডিও পার্সন পাওয়া যেতে না, পারে শুধু,
হ্যাঁ, হয়তো অডিও আর পাওয়া আমিও যেতে কিছু পারে। কিছু জায়গায় মানে এই এইগুলোতে সেটা একটা ট্রাই নিয়ে দেখতে পারি আছে কিনা, একবার দু তিন ট্রাই, লাইনে একবার হয়তো ট্রাই করে দেখা যাক, একবার ট্রাই করে দেখা যাক। আমি জাস্ট হ্যাঁ ট্রাই করছি। হ্যাঁ মানে আমাকে দেখা যাচ্ছে কি না না, তাই তোমায় তো? দেখা যাচ্ছে না। হ্যাঁ, অডিও আসছে, অডিও আসছে। আচ্ছা এবার আমি তো বললাম খুব ভালোভাবে যে আছে, হ্যাঁ এই সিচুয়েশনে একটা চারটে লাইন শোনাতে পারি। যে আচ্ছা, যে সিচুয়েশনে আমরা ছিলাম কদিন আগে, প্রচন্ড আতঙ্কের মধ্যে, বুঝতে পারছিলাম না, ছাত্ররাও বুঝতে পারছিল না তাদের ভবিষ্যৎ কি হবে, স্কুল খুলবে কিনা, তো সেই সময় দাঁড়িয়ে হঠাৎ মনে হলো চারটে লাইন লিখি, পরে কন্টিনিউ করা হয়নি। আমি জানি এক হাওয়া অফিসের খোঁজ, বাতাস খুলে আর্দ্রতাদের মাপে। আমি জানি এক হাওয়া অফিসের খোঁজ, বাতাস খুলে আর্দ্রতাদের মাপে, শহর যখন মানুষ মারে রোজ, মৃত্যু খবর প্রথম পাতায় ছাপে। হ্যাঁ, এবার তুমি এসে গেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আচ্ছা, ওটাই সরি, সময় আর কি, তোমরা এটা তো করে দিলে বলা কমেন্টই যায় না, পড়ছো না, তোমরা তো কমেন্টই আমার কাছে পড়ছো কমেন্ট না, আসছে সবার না। কমেন্ট না আমার কাছে আচ্ছা আসছে। সরি, ও আমি তোমার সাথে কথা বলতে এত ব্যস্ত আমি না কমেন্টই পড়া হয়নি, সরি। সাইমা সুলতানা, লটস অফ লাভ ফ্রম বাংলাদেশ দাদা। ঈদ মুবারক সাইমা, খুশির ঈদ, খুশিতে কাটুক, জানি দুঃখের সময় চলছে, কষ্টের সময় চলছে, কিন্তু এটা একটা এক্সপিরিয়েন্স, দেখা যাক। মায়াপুরী কমেন্ট করেছে যে আমি তোমাকে ছোট, অনেক ছোট থেকে লাইক করি এবং ভালোবাসি। তাই বড় হয়েছে এখন এই ভালোবাসার আরো বাড়তে থাকুক, আমার তরফ ফিমেল থেকে প্রচুর অ্যাটেনশন কি ভালোবাসা করে রইলো। সামলাও, ফিমেল অ্যাটেনশন কি করে সামলাও? সামলাই সামলাই বলাটা ভুল, মানে ভালোই লাগে, ভালো লাগবে না, এবং ভালো লাগে যে শুধুমাত্র আমার যে কোনো কিছুতেই, মানে মানুষকে যখন কোনো মানুষ প্রশংসা করে তার লুপের বাইরে, তার গুণগুলো নিয়ে, তখন আমার খুব ভালো লাগে, মানে সেটা আমি কেন হই, কোনো থার্ড পার্সন হলেও খুব ভালো লাগে। কি কেমন দেখতে, কার কিরকম চেহারা, তো সেটা তো আমাদের হাতে নেই, বরঞ্চ কার কি গুণ যেটা সে তৈরি করতে পেরেছে এই পৃথিবীতে থেকে, এত কঠিন, এত এত লড়াইয়ের মধ্যে থেকে, তো সেইগুলো যখন চর্চিত হয় বা সেগুলো যখন প্রশংসিত হয়, তখন একটা ভালো লাগা তৈরি হয়, 100%, তো সেটা ভালো লাগে। তুমি মানে এটা আমি এমনি জিজ্ঞেস করছি, সে ধরো তুমি কাউকে দেখলে তো কোনটা তোমার কাছে বেশি ম্যাটার করে, সেটা তুমি তোমার পার্টনার চুজ করার ক্ষেত্রে বলো, এনিথিং, যে তাকে আগে সুন্দরটা ম্যাটার করে বেশি নাকি না মানে তার গুণগুলো ম্যাটার করে, মানে কোনটা বেশি তোমার কাছে দাঁড়িপাল্লায় আর কি, সৌন্দর্য কতটা অবশ্যই ম্যাটার করে? মাথা, অবশ্যই মাথা, মানে মাথাটা ভীষণ প্রয়োজনীয় বিষয়, তার মাথাটা ভীষণ কিভাবে কাজ প্রয়োজনীয়, করে, সে কিভাবে, শুধুমাত্র এটা নয় যে মানে তাকে বিশাল কিছু একটা হতে হবে বা মানে সে নোবেল পাবে কিনা সেরকম বিষয় নয়, কিন্তু মাথাটা হলো কি, তার পারসেপশনটা কি, মানে সে পৃথিবীকে কি পার্সপেক্টিভ থেকে দেখে, বা কোনো মানে ঘটনাকে বা কোনো চরিত্রকে বা নিজেকে বা তার নিজের বাইরে পরিধিগুলোকে পার্সপেক্টিভস, কি পার্সপেক্টিভস থেকে সে দেখে, সেটা সেটা ডিপেন্ড করে তার মাথার ওপর, তো তো মাথার অবস্থানটা ভীষণ প্রয়োজনীয় আমার কাছে সব সময়, সেটা ব্যক্তিগত ক্ষেত্রেই হোক বা কাজ করতে যাওয়ার ক্ষেত্রেই হোক, মানে আবেগ, মানে মন যদি আমি আলাদা করি মাথা থেকে, তো এইটা অপারেট করে এটা, তো ওপর তলাটা খুব ইম্পর্টেন্ট। ভীষণ ইম্পর্টেন্ট, ওটা যদি না থাকে খুব মুশকিল। মানে কথা এগোয় না তারপরে, যেটা হয় না, কথা এগোয় না, একদমই তাই, কথা এগোয় না, তার মানে বোকার মতন কি হাসতে লাগে বলবো শুধু, ঠিক বোঝা, কি তখন বলবো শুধু বোঝা যায় হাসতেই না থাকি, পরে, হাসতেই থাকি। কি বলবো বোঝা যায় না পরেরটা এত, মানে এই যে ধরো অভিনেতা বা পরিচালক, হোয়াট এভার ইট ইজ, ধরো সবাই চিনছে, জনপ্রিয়তা সবকিছু, এইটার কোথাও গিয়ে মানে যেমন পজিটিভিটি আছে নেগেটিভিটিও আছে, তো দুটো যদি পয়েন্ট বলো, দুটো পজিটিভ পয়েন্ট, দুটো নেগেটিভ পয়েন্ট বিইং আ পাবলিক ফিগার। পজিটিভ পয়েন্ট হলো কি, প্রিভিলেজ, ডেফিনেটলি প্রিভিলেজড, ভালোবাসার বা আবেগের দিক থেকে প্রিভিলেজড, তো সেটা তো ডেফিনেটলি পজিটিভ পয়েন্ট, মানে
এই কাড়াকাড়ির দুনিয়াতে যখন কেউ মেনে নেয় যে তুমি আলাদা এবং তোমাকে আমি দেখছি বা তোমাকে আমি ওয়াচ করছি, তো সেটা তো ডেফিনেটলি আনন্দের। আর নেগেটিভ দিকটা হলো গিয়ে সহজেই মানুষ পার্সোনাল বিষয়ে ঢুকতে শুরু করে এবং সেখান থেকে জাজমেন্টাল হয়ে যায়, সে যে কোনো দিক থেকেই হোক না কেন। তো সেটাই আর কি, জাজমেন্টাল মানে মানে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা গোষ্ঠী তো আর হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্ট নয়, তো না জাজমেন্টাল না হলেই ভালো, বরঞ্চ সেটা মানে মানে ওই বললাম অবজারভেশনটারও একটা নিজস্ব ক্ষমতা আছে সিচুয়েশনটাকে মাপার। তো আমরা অনেকেই দেখি, অনেক সময় দেখি সে অবজারভেশন থেকেও মাপার জায়গায় আমরা পৌঁছাই না, তার আগেই কোনো একটা কমেন্ট বা কোনো একটা কমান্ড বা এটা ঠিক ওটা ভুলে চলে যায়, এটা উচিত না ওটা উচিত। তো সেটা খুব মাঝে মধ্যে পার্সোনাল লাইফে যখন আসে সেটা পেইনফুল হয়ে দাঁড়ায়, কিন্তু আমার মনে হয় কি করা যাবে আর, মানে কিছু করার নেই। কি করে হ্যান্ডেল করো, সমালোচনা কি করে হ্যান্ডেল করো, মানে সেটা অভিনেতাদের ক্ষেত্রে যেমন পার্সোনাল লাইফ নিয়ে চর্চাটা বেশি থাকে, সেটা সবার হুম হুম ক্ষেত্রে মানে আমাদের ক্ষেত্রে যতটা কম তোমাদের ক্ষেত্রে ততটা বেশি, বেশি তো বেশি 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 অনেকটাই কঠিন বেশি। কঠিন কঠিন কঠিন, মানে সত্যি কথা বলতে গেলে ভীষণ কঠিন, কিন্তু ওইটাই আর কি, যে কিছু করার নেই, মানে অনেক কিছু কঠিন, এটা তো কিছু করার থাকে না, সেটা বাস্তব। তো তখন মনে হয় যে এটা একসময় নিশ্চয়ই চেঞ্জ হবে, এখন হয়তো হচ্ছে না, মানুষের এই যে জাজমেন্টাল হয়ে যাওয়া তো এটা নিশ্চয়ই কমবে আস্তে আস্তে, মানে এই এই ভরসাটাই রাখি, তখন আমি অ্যালুফ হয়ে যাই, মানে ওটা আমার আমার যেটা হয় আচ্ছা যে বেটার যে তখন অ্যালুফ হয়ে যাওয়া, ওগুলো মাথায় না নেওয়া, কারণ মাথায় নিলে হুম কি হয় না, তখন আমার আমি সবকিছুকে একটু বেশি বিশ্লেষণের দিকে যাই, মানে আমি ভাবি বেশি যে কোনো কিছু ছোটবেলা থেকেই, তো যত বেশি আমি সেটা বিশ্লেষণে যাব তত আমার না খুঁটে খুঁটে নেগেটিভ দিকগুলো মাথায় আসবে, তাতে আমি ডিপ্রেশনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। ইটস বেটার যে আমি সেগুলোকে ইগনোর করা, মানে ঠিক হ্যাঁ মানে মানে একদম থার্ড পার্সপেক্টিভ থেকে কোনো জাজমেন্ট মানে কোনো অংশেই সঠিক হতে পারে না, যদি না তার সঙ্গে কোনো না কোনো সম্পর্ক বা যুক্ত থাকে, তো ডেফিনেটলি তো ওটা ভাবাই যে ঠিক আছে, ওটা একটা ওকে শোনো বাদ দিয়ে দাও। তুমি তো বাদ দিয়ে দিলে, কিন্তু বাড়ির লোকরা কি করে বাদ দেয়, মানে এটা আমার জাস্ট মনে হচ্ছে, কারণ কি বলতো বাড়ির লোকদেরও কোথাও গিয়ে হ্যান্ডেল করতে হবে বিষয়টা, যে হ্যাঁ শুনতে হ্যান্ডেল করতে খারাপ হয় লাগে না কিন্তু, বাড়ির, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি না, বাড়ির আমার থেকে লোকদেরও, হ্যাঁ আমার আমার দিদি আমার মা অনেক বেশি মানে স্পোর্টি, তো মানে বরং তো আমার হ্যান্ডেল করতে মানে চাপ হয়, ওদের কোনো হ্যান্ডেল করতে চাপ হয় না, ওরা বরং চাপ পিছনে লাগে সেটা নিয়ে। রাখি কি হ্যাঁ প্ল্যান এবারে, রাখিতে দিদি কাছে আছে, রাখির কি প্ল্যান? হ্যাঁ রাখির প্ল্যান মানে তো খুব ভালো হতো যদি অনেকদিন ঘুরতে যাওয়া হয় না, মাঝে মধ্যেই পুচকেটা দম বন্ধ হয়ে আসছে, আসলে আমি সেটাই হুম দেখছিলাম, আমি বিভিন্ন আর্টিকেল গুলো ফলো করছিলাম, আমরা তো আমাদের ডিপ্রেশন, আমরা পারছি না বেরোতে পারছি না, এত কিছু আলোচনা করছি, যারা ছোট তারা অত কিছু বলে উঠতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না, কিন্তু তাদের তো সবার আগে খেলার মাঠ বা পার্ক বা বাইরের পৃথিবীটা দেখা প্রয়োজন, তো তারা ঘরের মধ্যে থাকতে থাকতে এত সমস্যা হচ্ছে তাদের, তো ওর জন্যই খুব ইচ্ছে ছিল, মানে ইচ্ছে করে যে মানে সবাই মিলে একটু ঘুরতে যাই বা কোথাও একটা 2 দিন বা 3 দিনের ড্রাইভ হয়েতে, কিন্তু সেটা যাওয়া সম্ভব হচ্ছে না। রাখির ইচ্ছে ছিল মানে কাছে কোথাও যাওয়ার, তো ঘরে যাওয়া সেলিব্রেট করা সম্ভব সেটাই। এতদিনে ক্যারিয়ারে সব থেকে মেমোরেবল মোমেন্ট এত বছরের কাজে, শব্দ জব্দের ভূয়সী প্রশংসা পাওয়া বিভিন্ন জায়গা থেকে এবং সারা আমি বলবো দেশের সীমানার বাইরে গিয়েও এত এত অন্যান্য দেশ থেকেও এত এত বাঙালি এবং অবাঙালি অন্য দেশের নাগরিকরাও মানে এটাও বলতে আমি অদ্ভুত লেগেছিল যে যার কোনো দূর দূরান্তের সম্পর্ক নেই বাংলার সঙ্গে, তো তারাও যখন শব্দ জব্দ দেখে তাদের রিয়াকশনস জানিয়েছেন। আরো মেমোরেবল হলো কি রাত্রেবেলা রাত 11টার সময় বিগ বি টুইট যে শব্দ জব্দের ট্রেলারটা, তো আমি আর কঙ্কনা, কঙ্কনা তখন কঙ্কনা বাড়িতে এবং আমরা বোধহয় একটা মিউজিক জ্যামিং করছি পোস্ট প্রোডাকশনের জন্যই আমার বাড়িতেই মানে মিউজিক রেডি করছিলাম, তো হঠাৎ করে অমিতদা আমাকে বলে যে আমার যে মিউজিক করে না অমিতদা, তো অমিতদা বলে যে দেখ আমার মনে হচ্ছে একটা ফেক অ্যাকাউন্ট থেকে মনে হচ্ছে অমিতাভ বচ্চনের নামে কেউ একটা কিছু করেছে। আমি না টুইটটা দেখছি কিন্তু আমি দেখেও না, মনে হচ্ছে না না এটা ফেক অ্যাকাউন্টই হবে, কত ফেক অ্যাকাউন্টই তো হয়, তারপরে দেখছি না উনি যেভাবে টি মানে টিসি নাকি একটা অ্যাকাউন্ট দিয়ে লেখেন না 3,000 উনি তো ছশো তিন, হ্যাঁ টুইটারে, হ্যাঁ কাউন্ট হ্যাঁ, রীতিমতো কাউন্টের ড্রাগনে এবং আমি ইয়ে অমিত দাকে বলছি অমিত দা মনে হচ্ছে এটা অরিজিনাল জানো তো, মানে কাউন্ট দেখতে পাচ্ছি আমি একটা, তো তারপরে দেখলাম হ্যাঁ, এবং আমি কি করব, মা ঘুমোচ্ছে, মাকে ভাবলাম ডাকবো যে এই রাত্রেবেলা অমিতাভ বচ্চন টুইট করেছে, মা তো বিশ্বাস করবে কিনা, তো আমি কঙ্কনাকে ফোন করলাম কারণ কঙ্কনাকে মেনশন করেছেন, কঙ্কনা তো আকাশ থেকে পড়েছে কারণ উনি পাঠিয়ে, ও কঙ্কনা পাঠিয়েছিল 1 দিন না 2 দিন আগে,
এমনি কঙ্কনা সঙ্কনা সব কাজ যেমন পাঠায় আর কি, আমরা অনেককেই পাঠাই দেখার জন্য, যে দেখবেন, দেখে জনের পছন্দ হবে তেমন দেখবেন। অডিও আসছে না। আমার ফোন এসে গেছিল, ও ফোন এসে আচ্ছা, গেছিল, তো কঙ্কনাও খুব ঘাবড়ে যায় পরের দিন থেকে, নিউজ মিডিয়াতে চারিদিকে ছড়িয়ে পড়ে শব্দ শব্দ নিয়ে। এবং ভারতবর্ষটা বিভিন্ন বাঙালি যে মহলগুলো রয়েছে ছোট ছোট, ব্যাঙ্গালোর, দিল্লি, তো তারা তার সেই কমিউনিটি গুলো থেকে ইন্টারাক্ট করা, তো ওটা একটা মেমোরেবল জার্নি ছিল শব্দ শব্দের পর। কারণ আমরা খুবই চিন্তায় ছিলাম যে এরকম একটা কমপ্লেক্স স্টোরি এবং জনার বা জনরা স্ম্যাশ আপ রয়েছে, মানে এখানে একটা জনরা থেকে আমরা একটা জনরায় শিফট করছি, তো এরকম ট্রাই খুব একটা আগে হয়নি বা আমি দেখিনি, প্র্যাকটিক্যালি হতেও পারে। তো সেখান থেকে খুবই রিস্কি ছিল যে আদৌ সেটা কি, আমি একটা হয় আমি বানালাম, আর একটা হয় আমি যেটা বানালাম সেটা বোঝাতে পারলাম না। তো এই যে বানানো এবং তোমার বানানোটা, তোমার যে মানে যে জায়গা থেকে তুমি বানিয়েছো, তোমার যে পয়েন্ট অফ ভিউ, সেই পয়েন্ট অফ ভিউটা দর্শকের কাছে মানে 70% অবধি যেতে পারছো কিনা, 100% কখনোই হয়তো সম্ভব হয় না। তো সেটা খুব টেনশন ছিল যে দর্শক আদৌ একটা লার্জ অ্যামাউন্ট দর্শক নেবে কিনা, কারণ এখনো আমাদের এটা শুনতে হয় যে ওয়েব সিরিজ মানে যৌনতা, ওয়েব সিরিজ মানে হ্যাঁ মানে জামা খুলে ফেললেই প্রচুর লোক দেখবে, তো সেটা নয়, সেটা সর্বতোভাবেই নয়, সেটা সেক্সুয়ালিটির ওপর অ্যাট্রাকশন সারা পৃথিবী। তো সেটা কোন একটা মিডিয়ামকে শুধু পয়েন্ট আউট করলে খুব ভুল বলা হবে, তো সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় সেক্সুয়ালিটি যাহাই লুকিয়ে রাখা হয় তার উপর একটা উত্তেজনা জন্মায়, তো যে কারণে আমাদের একদম তাই। মানে মানে আমার সেটা, তো সেখান থেকে দাঁড়িয়ে উইদাউট সেক্সুয়ালিটি, উইদাউট গল্প, একটা ন্যারেটিভ, সেটাকে যে এত এত সংখ্যক লোক দেখবে এবং অ্যাপ্রিসিয়েট করবে, তো সেটা একটা খুব মেমোরেবল জার্নি। দেন ইটি অ্যাওয়ার্ড পাওয়া বেস্ট রিজিওনাল সিরিজ হিসাবে অল ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়াতে। তো তো তারপরে তো প্যান্ডেমিক, তারপরে জার্নিটা এসে সোজা থমকে যাওয়া। সত্যি তাই। তোমার পছন্দের অভিনেতা অভিনেত্রী কারা? অনেকেই মানে আমার বিশেষ একজনকে বললে খুব ভুল বলা হবে, অনেকেই, আমার রাজকুমার রাও খুব ভালো লাগে, আমার নওয়াজুদ্দিন সিদ্দিকীকে ভালো লাগে, অনেকে মানে কাকে কাকে বলবো, ভিকি কৌশলকে খুব ভালো লাগে। হ্যাঁ, লাস্ট কিছু দু একটি ছবি বাদ দিয়ে তার আগে মানে মাসান দেখে তো মানে খুবই ভালো লেগেছিল ওকে, মানে খুবই পছন্দের। রজত কাপুর আমার খুব পছন্দের, তো আমার পছন্দের অভিনেতা আমার সিরিজে যখন করতে এসেছিলেন যেটা অন্য ফ্যান বয় মোমেন্ট ছিল শুরুর দিকে, যে আমি ভাবছিলাম যে আচ্ছা উনি আচ্ছা করছেন এরকম একটা বিষয়। আরো আরো অনেককে মানে আমাদের এখানে ঋত্বিক দাকে আমার খুব পছন্দের, দেখো আমি এখনই ভাই বললাম বলতে গেলে মনে পড়ছে না এরকম একটা অবস্থা হচ্ছে, বা রাধিকা আপ্তেকে খুব ভালো লাগে আমার, তো অনেকে রয়েছে, অনেকেই রয়েছে, নাসিরুদ্দিন শাহ, হ্যাঁ, তো সেসব পঙ্কজ ত্রিপাঠী, তো হ্যাঁ চলতে থাকবে। দাঁড়াও, আরো কিছু প্রশ্ন আছে, আরো প্রশ্ন না নিলে সবাই মেরে ফেলবে আমাকে। আমার কাছে একটা ছোট গেম আছে, সেটা পরে খেলছি। ওকে আচ্ছা ওকে, আচ্ছা তোমরা কমেন্ট করছো না কেন? ওকে, তোমার সবিনয় নিবেদন সিরিয়ালটা আমার খুব ভালো লাগতো। আমার, হ্যাঁ বলো বলো। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ, কিছু তোমার লিপ কিছু আর অডিও দুটোর মধ্যে একটা সেই মানে বাজে ডাব সিঙ্ক হওয়া করছে না। সিনেমাগুলোর মতন লাগছে আর কি, মানে সব এবার 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 কি ঠিক আছে? এবার ঠিক আছে? এখন অব্দি না, আমার আমার কথা সিঙ্ক করছে কি আমার লিপের সঙ্গে অডিও? এখন ঠিক আছে? তোমারটা মাঝে মাঝে একটু ব্রেক করছিল, এটা নেটের নেট কানেকশনের প্রবলেম আই গেস। আমার ক্ষেত্রেও তাই হচ্ছে আই গেস, হতে পারে, মানে হ্যাঁ ভীষণ হ্যাঁ হ্যাঁ পসিবিলিটিস আছে, কারণ ইন্টারনেটের হ্যাঁ হ্যাঁ কানেকশন তো খুবই খারাপ। তোমার পিকু সিরিয়ালটা আমার খুব ভালো লাগে। সবিনয় নিবেদনের কোনো স্পেশাল এক্সপিরিয়েন্স? সবিনয় নিবেদন, হ্যাঁ, প্রথম সিরিয়ালের কোনো স্পেশাল এক্সপিরিয়েন্স, মানে সবিনয় প্রথম কাজ যেহেতু যেহেতু তোমার ওটা, হ্যাঁ সেই হ্যাঁ হিসাবে। সবিনয় নিবেদন এক্সপিরিয়েন্স মানে খুব ভয়ে ভয়ে থাকতাম, ভয়ে ভয়ে থাকতাম, কারণ তার আগেও আমি মানে ওরকম ভাবে প্র্যাকটিক্যালি
মেগা করা অভ্যস্ত নয়, মানে অভ্যস্ত অভ্যেস ছিল না, যে টানা দিনের পর দিন শুটিং হয়ে যায় এবং মানে চলতেই থাকে লম্বা। এবং তখনও তো এই এই ঘন্টার হিসেব ছিল না, 10 ঘন্টা 14 ঘন্টার বিষয়। তো এমনও দিন হয়েছে যে আমরা ভোর 4টে অব্দি শুটিং হয়েছে, আমরা ইয়েতে থেকে গেছি মেকআপ রুমে, পরের দিন সকালবেলা আবার শুটিং স্টার্ট হয়েছে 7টা বা 8টাতে। তো এটা দিনের পর দিন করতে হতো। তো ওটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল, টায়ারিংও ছিল, মাঝে মাঝে খুব বিরক্ত লাগতো, তো মাঝে মাঝে ভয়ও লাগতো যে কি জানি মানে ঠিক হচ্ছে তো আদৌ, লোকে বলছে তো ঠিক কিন্তু ঠিক কি লাগছে। তো মানে বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে একটা করে গেছিলাম ওই ফেজটাতে। তারপরে আস্তে আস্তে যখন মানে মানে একটু আধটু বুঝতে শুরু করলাম, আচ্ছা এটা এটা এই এটা এই, এত বড় গল্পকে এইভাবে ভেঙে ভেঙে বলা হয়, তো একটা ইন্টারেস্ট তো গ্রো করলোই ডেফিনেটলি। সবার লাইফে না একটা মানে লিস্ট থাকে, বাকেট লিস্ট বলে না, যেখানে আমরা টিক দিতে থাকি, এইটা করেছি এটা করেছি, অনেক সময় থাকে, অনেকেই করে। মানে এরকম কোন কোন লিস্ট আছে তোমার কাছে যে তুমি এতদিন পর্যন্ত এইগুলো পেয়েছো, এর পরবর্তীকালে আরো এগুলো করতে চাই, তো সেগুলো কি কোনো জট ডাউন কাজে করা আছে, কিছু লিস্ট আছে তোমার? আমি কিচ্ছু শুনতে পেলাম না, আমার কাছে শুধু দেখতে পেলাম, শুনতে পেলাম না, অডিও মিউট হয়ে আছে বোধহয়। হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো না হ্যালো, আমি কিচ্ছু শুনতে শুনতে পাচ্ছ না পাচ্ছি না। আমাকে? হ্যালো, এ বাবা, হ্যালো, শুনতে পা না শুনতে পা কিচ্ছু শুনতে পাচ্ছি না, আমি লিপ রিড করে বলছি কিন্তু এটা। এ বাবা, হ্যালো, এ কি হলো, কি হলো? হ্যালো হ্যালো, আমি কি ছোট আমি ছোট রি কথা বড় বড় লিপ প্রিন্ট করে বলো, মানে বড় বড় লিপে মানে গোটা গোটা করে বলো, তাহলে বুঝতে পারবো। আমি তুমি জয়েন করব, রি আচ্ছা জয়েন, আর একবার এই যে দ্য জয়েন হোস্ট করব। হ্যাজ আনমিউটেড ইওর মাইক। হ্যাঁ আমার মাইকটা আনমিউট করা হয়েছে, তোমার মাইকটা বোধহয় মিউট করা আছে নাকি? না, আমি আমি আরেকবার জয়েন করব, আরেকবার কেটে করবে কল, মানে আমি আমি জয়েন করব। রিজয়নিং, হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ 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 মানে হ্যাঁ রিজয়নিং, রিজয়নিং কি? হুম হুম উফ, ব্যাপারটা মনে হচ্ছে আমি মার্সে আছি, স্পেস স্টেশন থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, দুটো অ্যাস্ট্রোনট চলো। 2 মিনিটে জয়েন করছি, আচ্ছা টু আমি আবার গিয়ে মিনিটে আসবো, ব্যাক করব, তুমি না, আমি আমি তুমি যাবে আবার আমি আসবে। হ্যাঁ হুম হুম ওকে 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 ওকে, চলো চলো চলো। শুনতে পাচ্ছ? কথা বলো। শুনতে পাচ্ছি, ও শুনতে হ্যাঁ পেয়েছি, পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, উফ, পারফেক্ট। বাবা, এই যে এই মানে প্যান্ডামিক হয়ে গিয়ে না, উফ বাবা, এই যে কি ঝামেলা হয়েছে না, শেষ কথা, অডিও ভিডিও, বাপরে বাপ, আমি যেটা কঠিন হয়ে গেছে বলছিলাম সবকিছু। ভীষণ কঠিন হয়ে গেছে, মানে আমাদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে গেছে, আগেও কঠিন ছিল বেঁচে থাকা, কিন্তু আরো কঠিন রিয়েলাইজ হয়ে করতাম গেছে না বেঁচে থাকা। তখন, রিয়েলাইজ করতাম না। তখন রিয়েলাইজ করতাম না, এখন রিয়েলাইজ করছি বিষয়টা, আর কিছুই না। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকের তো একটা চেকলিস্ট থাকে যে এই এইগুলো লাইফে করতে চাই, তোমার কি এরকম কোনো চেকলিস্ট আছে? হ্যাঁ আছে, আমার তো চেকলিস্ট বলতে যে আমি ন্যাশনাল পেরিফেরিতে গিয়ে কাজ করতে চাই, যেখানে মানে আমি ন্যাশনাল, আমি ল্যাঙ্গুয়েজে কথা বলছি না, কারণ ল্যাঙ্গুয়েজ বলে কিছু আমি বিশ্বাস করি না, মানে আর্টে নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে। তবে মানে আমি চাই যে বড় মাধ্যম বা বড় মিডিয়ামে গিয়ে কাজ করতে, যেখানে আরো ডিফারেন্ট কন্টেন্ট এক্সপ্লোর করা যায়, যেখানে ফিনান্সটা ইস্যু না হয়, যেখানে একটা বড় মার্কেট রেডি আছে সেটা দেখার জন্য। তো আমাদের এখানে হুম ডেফিনেটলি সেটা ন্যাশনাল মিডিয়াম, তো হুম সেই মিডিয়ামে আমি ডেফিনেটলি কাজ করতে চাই, সেটা তো সেরকম ইচ্ছে রয়েছে। আমি কয়েকজনের নাম বলবো,
হ্যাঁ আমার এটা একটা গেম, কয়েকজনের নাম হুম বলবো, সেটা অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর, এনিওয়ান, যে তাদের থেকে তুমি কি কি নিতে চাও, কি কি চুরি হুম করতে চাও, যদি বলা হয় যে তার হুম থেকে কিছু নিতে হবে তো কি নেবে। হুম ওকে, হুম হুম তো ফার্স্ট যেহেতু তুমি বলে ঋত্বিক দা তোমার ওয়ান অফ ফেভারিট, তো ঋত্বিক দা, অভিনয় ঋত্বিক সাটিলিটি চক্রবর্তী, এত সাটল, সেটা না মানে ওটা অদ্ভুত ঐশ্বরিক ক্ষমতা ঋত্বিকদের। আমি ঋত্বিকের সঙ্গে আমি অভিনয় করেছি একসঙ্গে, আমরা পিছুটান বলে একটা ছবিতে, তো সেখানে আমার সারাক্ষণ যখন অবজার্ভ করতাম, আমার একটু মানুষকে অবজার্ভ করা রোগ, তো আমি দেখতাম ভদ্রলোক প্রচণ্ড সাটল, তো যেটা আমি যখন স্ক্রিপ্ট পড়ে রেডি হই সেটা আমাকে তৈরি করতে হয় নিজের মধ্যে, বা ভাবতে হয় আমি সাটল থাকবো। আর ঋত্বিক দা শুরু থেকেই উনি সাথে, তো একটা এক্সট্রা অস্ত্র নিয়ে যুদ্ধে নামেন সব সময়। তো আমি ওই যে রিফ্লেক্সটা, ওই যে মানে কি বলবো, তাৎক্ষণিক রিয়াক্ট করার যে ক্ষমতাটা, যেটা স্ক্রিপ্টেড নয়, যেটা ওনার মধ্যেই রয়েছে, বা কোনো অনুশীলনে বা এক্স ফ্যাক্টর, অনুশীলনে সেটা তৈরি করা যায় না, সেই এক্স ফ্যাক্টরটা নিতে চাই ওই স্যাটেলাইটে। সৃজিত মুখার্জি, অনেক দুটো দিক, অনেকগুলো দিক, তার মধ্যে দুটো দিক। এক হলো গিয়ে এই বাংলায় দাঁড়িয়ে লার্জ স্কেলে ভাবা, যেটা খুবই আমি ডিরেকশন করতে গিয়ে বা প্রোডাকশন করতে গিয়ে বুঝতে পারি, চারিদিকে এত লোকে ডিসকারেজ করে, বা এত এত বলে হবে না, ওটা এখানে সম্ভব নয়, বা এইভাবে না হয় না, তো তার বাইরে নেগেটিভিটি গিয়ে বেশি। প্লেস করা। হ্যাঁ, তো প্লেস করা, তো এবং প্লেস করে নিজের জায়গায় থাকা, সেটা ডাইলিউটেড না না হতে দেওয়া। এবং দেখো, খারাপ ভালো এটা তো বড় কথা নয়, মানে আর্টের মানে কাজও নয় যে এটাকে খারাপ বা এটা ভালো বা ভালো জিনিসই তৈরি করব। আর্টের কাজ হলো কি, তুমি যেটা তৈরি করলে সেটা ইম্প্যাক্ট ফেললো কিনা। তো সবসময় সৃজিত দার যাবতীয় কিছু খুবই ইম্প্যাক্টফুল হয়, যে টিজার বা ট্রেলার এভাবে আসে সৃজিত দার ইয়েগুলো, তো সেটাকে যে পুরোটা অর্গানাইজ করতে পারে। এবং কন্টেন্ট সিলেকশন সেকেন্ড, মানে সৃজিত দা যে কোনো ছবিতেই যে নিজের মানে আগের কন্টেন্ট পরের কন্টেন্টে রিপিট হয় না, তো এতগুলো ছবি বানিয়েছেন, এবং যে নতুন নতুন কন্টেন্ট ক্র্যাক করার যে ক্ষমতা, এবং সেই 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 কন্টেন্ট গুলোতে একটা অডিয়েন্সকে নিয়ে চলে আসার যে ক্ষমতা, সেটা ডেফিনেটলি আমার কাছে মনে হয় এটা যদি শিখতে পারতাম বা এটা যদি থাকতো খুব ভালো হতো। অপর্ণা সেন, আমি ফ্যাল ফ্যাল করে দেখতেই চাইতাম ওরকম একটা, মানে সমাপ্তিতে আমার মনে আছে, মানে আমার মানে আমি হাঁ করে দেখতাম, তো ডেফিনেটলি আমি আমি সুচ চেয়ে চেয়ে দেখতাম। আর আমার আমি খুব কম বয়সে দেখেছিলাম মানে মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, তো সেই সময় একটা অদ্ভুত লেগেছিল, অদ্ভুত কষ্ট হয়েছিল, তো প্রচন্ড কষ্ট হয়েছিল দেখে, তো আমি এক্সপিরিয়েন্সটা শুনতে চাইতাম, এবং ডেফিনেটলি সত্যজিৎ রায়ের গল্প শুনতাম। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। সব্যসাচী এবং চক্রবর্তী, ও আচ্ছা সরি, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, এবং এবং আমি বলছি মানে ওনার কাছে থাকাটা এক্সপিরিয়েন্স, সেটাই বলছিলাম, মানে ওনার সঙ্গে যদি সামনে থাকতে পারতাম ওটা এক্সপিরিয়েন্স, মানে অনেকটা ঘন্টা চাইতাম সামনে না গল্প শুনতাম। ইন দ্যাট কেস, তারপরে যে নামটা আসে সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। আমি ওনার সঙ্গে কাজ করতে চাই, প্র্যাকটিক্যালি বলছি, আমার কোনো না কোনো কাজে যদি আমার সৌভাগ্য হয়, উনি যদি রাজি হন, আমি নিশ্চয়ই প্রস্তাব রাখতে চাই যাতে উনি অভিনয় করেন, কারণ এটা এক্সপ্লেন করা খুব মুশকিল কেমন লাগবে, এটা শুধু ফ্যান বলা মুশকিল, জানি না, আমার থেকে মনে হয় আমার মা বেশি এক্সাইটেড হয়ে পড়বেন যদি সৌমিত্র জেঠু কখনো রাজি হন আমার কোনো সিরিজে কাস্ট হবে, মা বোধহয় সেদিন বলবে যে তোর শুটিং এ যাচ্ছে আগামী 4 দিন। সব্যসাচী চক্রবর্তী, বলা ভয়েস ওরকম হ্যাঁ সেক্সি ভয়েস আমি শুনিনি, মানে গলাটা শুনলাম মনে আছে, মানে ইনফ্যাক্ট মানে আমার দিল সেতেও ওনার ওই গলা শুনতে অদ্ভুত লেগেছিল। হ্যাঁ, ওটা একটা প্লাস পয়েন্ট, এবং ওরকম একটা আমার সব বেনুদাকে দেখলে মনে হয় শুধু অভিনেতা নয়, লোকটি যদি বিভিন্ন সায়েন্স ফিকশনের শো বা সায়েন্স শো গুলো যদি হোস্ট করতেন, বা কোনো ট্রাভেলগ যদি হোস্ট করতেন, তো সব থেকে ভালো করতে পারতেন। আমাদের মানে এটা দুর্ভাগ্য যে আমাদের এখানে এরকম নন ফিকশন হয় না, তো মনে হয় মিস করি ভদ্রলোককে, জাস্ট এই ভদ্রলোকটির সামনে থাকতেন কোনো একটা ট্রাভেলগের বা কোনো একটা সায়েন্স শোয়ে, তো দুর্দান্ত দেখতে লাগতো। লাস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনেক কিছু, মানে নামটা শুনলে ইন্ডাস্ট্রি, বোম্বাদার থেকে
এই যে একটা এত বছর বলছিলাম না, যাদের খুঁটির জোর না থাকে, না থাকলে নার্ভের জোর, এই যে নার্ভ রেখে যাওয়া, উত্থান পতন, কন্ট্রোভার্সি, বেরিয়ে আসা, হিট, এবং সময় পাল্টাতে থেকেছে, ক্যামেরা পাল্টাতে থেকেছে, টেকনিশিয়ানস পাল্টেছে, শট টেকিং প্রসেস পাল্টেছে, পারসেপশন পাল্টেছে, মানুষ এক থেকে গেছে এবং নিজেকে পাল্টাতে পাল্টাতে মরতে করতে গেছেন। এই যে করার ক্ষমতা একজন সুপারস্টার, যিনি তার নিজে ইগো ভেঙে আরো বেটার করছেন, তো মানে একটা স্টারের স্টারেরই তো ইগো হবে, কারণ তিনি স্টার, স্বাভাবিক দর্শকের মনোনীত, তিনি একটা মনোনীত দলেরও ভোট হেরে গেলে চলে যেতে খুব ইগোয় লাগে, কারণ তিনি আগেরবার মনোনীত ছিলেন বলে। তাই তো সেখানে দর্শকের মন থেকে মনোনীত, তো সিলেক্টেড, ইলেক্টেড নয়, তো সিলেক্টেড মানুষ যখন নিজেকে মডিফাই করেন, তো সবার আগে ইগো গুলোকে বাদ রাখা বড় প্র্যাকটিস। তো তিনি কিভাবে পারেন এই নিজেকে মডিফিকেশন করতে করতে এই জার্নিটা, এটা শুনতে চাই। মানে এটা তো মানে আমার কাছে মনে হয় যে অবাক লাগে দেখতে, বাংলায় থেকেও ভীষণ অবাক লাগে। থ্যাংক ইউ সো মাচ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো সৌরভ। মানে 50 মিনিট কখন কেটে গেছে আমি ও বুঝতে পারিনি, আমারও ভালো লাগলো, ট্রুলি ট্রুলি 50 মিনিট পঞ্চাশ কখন হ্যাঁ কেটে পঞ্চাশ গেছে, মিনিট কেটে গেছে, হ্যাঁ আমি খেয়াল করিনি। 50 মিনিট কখন কেটে গেছে কে বুঝতে পারিনি একদম। খুব ভালো লাগলো, মানে আশা করব সামনাসামনি এইভাবে একদিন কথা বলবো বা আড্ডা দেব, হোপফুলি একদম সব একদম ঠিকঠাক হয়ে একদম, গেলে। উইথ ব্ল্যাক কফি, উইথ না, আই ডোন্ট লাইক ব্ল্যাক কফি, উইথ এমনি কফি ব্ল্যাক কফি, আমার, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি খুব তাড়াতাড়ি তোমার নতুন কোনো কাজও দেখবো, আশা করা যায়। আশা করা যায়। আমারও মনে হচ্ছে যে খুব শিগগিরই একটা ভালো খবর কিছু দিতে পারবো। তার আগে আমার চরিত্রহীন 3 রয়েছে সামনে, সেটার অভিনয় রয়েছে, তো সেটারও প্রস্তুতি চলছে খুব তাড়াতাড়ি। আমি খুব টেনশনে, আর খানিকটা অ্যাডভেঞ্চারের মতন লাগছে ব্যাপারটা ভাবতে গেলে, যে এই করোনা আবহে শুটিং এ যাব অভিনেতা হিসাবে, তো দেখা যাক কি হয়। কবে থেকে শুটিং চরিত্রহীন 3 এর? 4 তারিখ বোধ হয়, 4 না 5 এর একটা কিছু, এখন একটুখানি ডাইসি রয়েছে। হ্যাঁ মানে এক্সাক্ট ডেটটা কি দাঁড়াবে, তবে অগস্টের সেকেন্ড উইক বা ফার্স্ট উইক এন্ড এরকম একটা জায়গাতে শুরু হবে। শেষ তোমার দর্শকদের জন্য তোমার কি মেসেজ থাকবে, কারণ নানা রকম এতদিন নানা রকম ভাবে তোমাকে পেয়েছে দর্শকরা, তো দর্শকদের জন্য কি মেসেজ থাকবে তরফ থেকে? দর্শকের তরফে মেসেজ এটাই থাকবে যে আমি আরো চেষ্টা করবো এক্সপেরিমেন্ট করার কন্টেন্ট নিয়ে, ন্যারেটিভ নিয়ে, এবং কি আরো বেটার বেটার গল্প যাতে বলতে পারি, গল্পগুলোকে বুনতে পারি, সেই চেষ্টাটা ডেফিনেটলি থাকবে, এবং আরো বড় আকারে অডিও ভিজুয়ালটাকে নিয়ে আসা, প্র্যাকটিসটাকে নিয়ে আসা, তো দেখা যাক সেই চেষ্টাই চলছে। আমি কেন, আমার পুরো টিম, আমার আমার প্রোডাকশন হাউসের সবাই প্রাণপাত করে ফেলছে সেটার জন্য, বাকিটা তো লাক, আর বাকিটা তো ওই অঙ্কেও মিলে যাওয়ার বিষয় আর কি। যদি অঙ্কগুলো মেলে আর যদি থাকে, তো দেখা যাক, একটা ইন্টারেস্টিং কিছু নিশ্চয়ই নিশ্চয়ই হোপফুলি আনতে পারবো সামনে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগলো, চলো টাটা, খুব ভালো থেকো, সেফ থেকো, সবাই দর্শককেও বলবো প্রচন্ড সাবধানে থাকবেন, এখন একটুখানি করোনাকে ডোন্ট কেয়ার ব্যাপার চলে এসেছে, করোনা কোনো ব্যাপার না এরকম একটা ব্যাপার চলে এসেছে, তো করোনা ব্যাপার আগেও ছিল এখনো আছে, তো একটু ভয় পাওয়া ভালো মাঝে মধ্যে ওরকম। ঠিক আছে, চলো টাটা। টাটা টাটা।